হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এদিন আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রামের একটি বিখ্যাত শপিং মলে। আমার দিদি, দিদির মেয়ে, তার মেয়ে, আমরা সকলে মোট ছজন মিলে আমরা এদিন এসেছিলাম। তো আজকে সেই দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আসলাম। এই যে এসকেলেটারে চড়ে আমরা এবার যাব উপরে। তো বাবু এসকেলেটারে চড়তে গিয়ে বেশ ভয় ভয় পাচ্ছিল, তো দিদি ভাই শিখিয়ে দিল কিভাবে চড়বি। তো এখানে কোয়েল দেখছিল লেদার ব্যাগ, লেদার আছে, অন্যান্য মেটেরিয়ালও আছে। ব্যাগগুলো বেশ সুন্দর না? এই ব্যাগগুলোর দাম এই 1,500, 2,000, 2,500 এইরকম ছিল। আর এদিকে ছোট্ট ত্রিয়া গাড়িতে চড়ে ঘুরে 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 করছে, নাহলে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বারবার হারিয়ে যাচ্ছে জামা কাপড়ের আলাদে। মলটির কোনো কুলকিনারা নেই, দেখে দেখে আর ফুরায় না। আর নিজেকে যদি এত বড় একটা আয়নায় দেখা যায়, সেই লোভ কে ছাড়তে পারে বলো? তাই আমিও একটু নিজেকে আয়নায় তুলে নিলাম। আচ্ছা নিচে গিয়ে দেখবো, যদি থাকে তখন, এখন ঘ্যান ঘ্যান করবে না, নিচে গেলে দেখবো। এবার লিফটে চড়ে নিচে যাব। আমাদের বাড়িতে এসব আর কোথায় বলো? তাই একটু বড় শহরে আসলে এইসবের মজা নেওয়া নিতে বেশ ভালো লাগে। আর এই যে লিফটের ভিতর থেকে বাইরেটা এরকম দেখাচ্ছিল। আর এদিকে কোয়েল ক্যাব বুক করে দিচ্ছে, আর ত্রিয়া ছোটো গাড়িতে চড়বে। বাবু চড়বে না, এই গাড়িটাই কি সব সমস্যা আছে তাই সারিয়ে দিচ্ছে ছেলেটি। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, ছোট্টই রাখলাম। তোমরা এইটুকু সময়ই আমার পাশে থেকো, আগামী দিনেও পাশে থেকো। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আর এই ত্রিয়ার গাড়ি চড়া হয়ে গেলেই আমরা ফিরে যাব বাড়িতে। আর তোমরা সবাই ভীষণ ভালো থেকো, পাশে থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।